আহিছিলোঁ আর আভাটাৰীৰ পৰা আমি ঘৰলৈ যাওঁতে আমাৰ শালকাটা টু সূৰ্যমণি যিখন দলং আছে দলঙৰ পৰা পৰি থকা এখন বাইক দেখিলোঁ যে আমি এজন বা দুজন যুৱকে টনা অজৰা কৰি আছে তাৰমানে দলঙৰ পৰা পৰি গৈ মানে দুখ পাইছে আঘাত পাইছে গতিকে এনেকুৱা দলং আমাৰ দক্ষিণ আলমাৰ সমষ্টিৰ আচল চৰিত্ৰ যিটো আপোনালোকে দেখিবলৈ পাব যে দক্ষিণ আলমাৰ সমষ্টিৰ উন্নয়ন যত বিধায়ক ওয়াজিদ আলী চৌধুরী যত এমপি বদরুদ্দিন আজমল তেখেতকলে কেউ যে নিজের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে আছে সেই কথা কেবাবারও প্রমাণ হয়েছে কারণ দক্ষিণ আলমা সমষ্টির যিমানবোৰ জ্বালা যন্ত্রণা তেখেতকলে আজিলৈকে কোনো উপলব্ধি নকরলে যার কারণে আজি এই যে সূর্যমণির পর শালকাটা হয়ে এই দলঙ্গর অবস্থা বিপদঙ্কুল আপনাদের আমবাড়ির বাহর দলংখন বিপদঙ্কুল আপনার নামাশাসর পর ফকিরগঞ্জলৈকে বাহর দলংখন বিপদঙ্কুল এনেকুৱা দক্ষিণ আলমা সমষ্টিত বহুত আছে বহুত অঘটন দুর্ঘটনা হৈ আছে কিন্তু তেখেতকল কানহার নাই যে মেরামতি করে দি অত্র অঞ্চল রাইজর বা ছাত্র ছাত্রীসকলের সুরক্ষা প্রদান করব লাগে গতিকে আমি আপনার জনাইছো যে অতি সোনকালে আমার স্থানীয় বিধায়ক ওয়াজিদ আলী চৌধুরী ডাঙরিয়া সাংসদ বদরুদ্দিন আজমল ডাঙরিয়া তেখেতকলে চকু মুদি যাতে কুলির ভাও নধরি উন্নয়নের পিনে যাতে চকু দি কেবল রাজনীতি আর ক্ষমতার পিলে নহয় আমার দক্ষিণ আলমা সমষ্টিক তেখেতকলে কেবল এটা ভোটর লালসা তেখেতকলে ব্যবসায় করব আরম্ভ করব বিচারিছে যার কারণে আমার কেবল পিছ পড়ি আছে সমষ্টি কেবল পিছ পড়ি আছে যার কারণে এনেকুয়া দুর্ঘটনা এনেকুয়া বিপদঙ্কুল হয়তো সদায় হয়ে আছে আমি হয়তো দেখা পোৱা নাই কিন্তু আজি হসককে এটা দেখবলে পালো গতিকে আমি আপনার যোগেদি সরকার বিধায়ক সাংসদক আমি আহ্বান জানাইছো অতি সোনকালে আমার দক্ষিণ আলমা সমষ্টিবোৰ ইমানবোৰ যাব রাস্তাঘাট যাতায়াত যোগাযোগ বিপদঙ্কুল হয়ে আছে ছাত্র ছাত্রী আর রাইজর সুবিধাতে অতি সোনকালে মেরামতি দিবলৈ আমি দাবি জানাইছো নহলে কিন্তু আগন্তুক দিনত দক্ষিণ আলমা সমষ্টির হমু রাইজে বদরুদ্দিন আজমল আর ওয়াজিদ আলী চৌধুরীর বিরুদ্ধে মার বান্ধি থিয় দিব এই কথা নিশ্চিত পার হয়ে আসলে তার সেই সময় তো দুর্ঘটনা হল নাকি তোমার মানে রুকি দিছিল তাতে মানে রুকিব না ফাসাদি পড়ে গেছে পড়ে গেছে না এতিয়া মানে কোনো আঘাত পোৱা নাই তেনেকৈ পাইছোঁ অলপ পাইছোঁ এটা চলি গৈছে অলপ প্ৰতিদিন ইয়াতে তোমালোকে চলাচল কৰা কিন্তু এই ঠিকাদাৰৰ গাফিলতিৰ কাৰণে এনেকুৱা হৈছে কি জনাবা এতিয়া চৰকাৰক তুমি আহ্বান জনাবা এই ৰাস্তাৰ কামৰ মেইন ঠিকাদাৰৰ নাম জানা নে তুমি ফয়জল হক নেকি এখেতে কাম মানে এই নকৰে ভালকৈ নকৰে